বাংলাদেশের ফুসফুস বলা হয় সুন্দরবনকে, আর ঢাকার ফুসফুস বলা হয় চন্দ্রিমা উদ্যানকে। আর সেই চন্দ্রিমা উদ্যান থেকেই আমি আপনাদের জানাই শুভেচ্ছা। আর এই চন্দ্রিমা উদ্যানের ভেতরেই সুড়ঙ্গ একটি রাস্তা, সেই রাস্তা দিয়ে আমি হাঁটছি এবং আমার সাথেই কিন্তু আমাদের ছোট ভাই ব্রাদার, তারা সবাই কিন্তু আছে। আমরা বেশ কয়েকজন মিলে এখানে ঘুরতে আসছি। তো আমি আজকে আপনাদের দেখাবো এই চন্দ্রিমা উদ্যানের ভেতরের দৃশ্য, ভেতরে কি আছে, ভেতরের খোলামেলা যে পরিবেশগুলো সবই আমি আপনাদের দেখাবো। অবশ্যই সাথেই থাকবেন বন্ধুরা। আসলে আমি কি ভিডিও করব এই পার্কে এসে, আমি একটু অবাকই হয়ে গেলাম। আমি গ্রামের ছেলে, আসলে গ্রামে আমি আসলে যেগুলো দেখি বা যেভাবে চলাফেরা করি, এখানে এসে আমি একটু কেমন একটা পরিবেশের মধ্যে একটু পড়ে গেছি। তো এই পরিবেশটা আসলে বলা যায় না সেরকমভাবে। তো আমি খুবই কি বলবো আর, এই চন্দ্রিমা উদ্যান ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি জিয়াউর রহমানের কবরের কাছে। স্পেশালি আমার এই যে দেখুন এইদিকে পেছনেই কিন্তু সেই জিয়াউর রহমানের কবর। আমরা একটু সামনে যাব, গিয়ে আপনাদের পুরো কবরটা দেখাবো। দেখুন এটি সেই জিয়াউর রহমানের কবর। আমরা এই চন্দ্রিমা উদ্যান ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছি। এই উদ্যানে প্রচুর কিন্তু একদম গাছ, গাছে একদম ভরে আছে, বিশাল বড় বড় এই গাছগুলো, অনেকটা একটু অন্ধকারের মতো হয়ে আছে, দেখতে অনেক ভালোই লাগলো। আর মাঝে মাঝে কিছু বসার জায়গাও রয়েছে যেখানে বসে সবাই গল্প করবে, এরকম জায়গাও রয়েছে। আমি একটি চন্দ্রিমা গাছের কাছে দাঁড়িয়ে আছি, এটি সেই চন্দ্রিমা গাছ। আর এই চন্দ্রিমা গাছের নাম অনুসারেই কিন্তু এই উদ্যানটির নাম হয়েছে চন্দ্রিমা উদ্যান। দেখুন আমার পেছনেই লেখা আছে চন্দ্রিমা উদ্যান। এই উদ্যানটি ঘুরে অবশেষে আমি একটু হাঁপিয়ে গেছি, বিশাল বড় এই উদ্যান। ভেতরের পরিবেশটা খুবই ভালো লাগছে আমার, সবাই একদম প্রাকৃতিক পরিবেশে তাদের ঘোরাফেরা কাজকর্ম সেগুলো করছে, তো ভালোই, মোটামুটি আমার ভালোই লাগছে। তো ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।